Allah ya Allah, ya Rasul salam alayka, ya Nabi salam alayka. Inshallah, Allah ya Allah, kya karo? Ya Nabi salam alayka. এছাড়াও আরো অসংখ্য জনপ্রিয় ইসলামী সঙ্গীতের রচয়িতা এই মেহের জেন। তিনি এই সঙ্গীতগুলোর মাধ্যমে ইসলামিক মেসেজ দিয়ে চলেছে সারা পৃথিবীর মানুষের কাছে, অর্থাৎ শুধু মুসলিমে আবদ্ধ নয়, শুধু মুসলিমে আবদ্ধ নয়, ইহুদি খ্রিস্টান এমন অনেকেই ওনার এই সঙ্গীতগুলো শুনেন এবং এর অর্থ খোঁজার চেষ্টা করেন। ওনাকে একজন আইডল বলা যায়। মেহের জেন, ওনার জন্ম 1981 সালে লেবাননের ত্রিপোলি নামের একটা শহরে। বর্তমানে ওনার বয়স 40 বছরের ঊর্ধ্বে, কিন্তু উনি প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই ইসলামিক সঙ্গীতের মধ্যেই আছেন। মেহেরজিনের প্রথম অ্যালবাম হচ্ছে থ্যাংক ইউ আল্লাহ, প্রথম অ্যালবাম থ্যাংক ইউ আল্লাহ। তারপর যখন এই অ্যালবামটা সফলতা পায় 2009 সালে যেটা প্রকাশিত হয়েছিল, তার 3 বছর পর 2012 সালে তিনি তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন, আর যার নাম হচ্ছে ফরগিভ মি, অর্থাৎ ক্ষমা করো আমায়। আর উনার যে ইসলামিক সঙ্গীতগুলো, এর প্রত্যেকটাতেই একটা একটা মেসেজ দেওয়া থাকে। উনাকে আইডল বলা যায়। বর্তমান সময়ের যে উঠতি বসি ছেলেমেয়েরা সেলিব্রিটি হওয়ার লক্ষ্যে গান বাজনা এমনকি টিকটক নামের প্রকাশ্য শয়তানি করছে, তাদের জন্য একটা আইডল বলা যায় মেহের জেনকে। মেহেরজেনের গাওয়া সবগুলো ইসলামিক সঙ্গীতের মধ্যে আমার কাছে যেটা ভালো লাগে, সবচেয়ে থেকে মেসেজফুল মনে হয়, সেটা হচ্ছে ইনশা আল্লাহ। আমি প্রায় সময় এই সঙ্গীতটা শুনি। সেখানে বলা হয়েছে, যখন হতাশ হয়ে যাব, যখন চোখে অন্ধকার দেখব, যখন চারদিক থেকে কেউ সাহায্য করব না, তখন হতাশ হব না, আশা হারাব না। হতাশ হব না, আশা হারাব না, কারণ তিনি মহান আল্লাহ সবসময় আমার পাশে আছে। তিনি মহান আল্লাহ সব সময় তোমার পাশে আছেন। অথচ আমরা জানি রোজ হাশরের দিনে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, কি কি করেছি কি কি করি নাই। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।